ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বানাবো ধনিয়া চিকেন। তো দেখতে থাকুন। তো আজকে বানাবো ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানানোর জন্য আমার এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, বিশেষ কিছু নয়, গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি যাতে চিকেনের একটা গন্ধটা চলে যায়। আর এখানে নেব এখানে নিয়েছি পেঁয়াজ কুচি 4টে, আর লেবুন। ধনিয়া চিকেনে আলু কেউ দেয় না, কিন্তু আমাদের আলু না হলে হবে না, আলু দেব। আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এটা আগে ভেজে নেব। আর নামানোর আগে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব। মেন উপকরণ হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে আমার গাছের ধনে পাতা, এটাকে আমি পেস্ট করে নেব। এর সঙ্গে দেব কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে আমি চিকেনের মধ্যে দেব। আর লাগবে আদা বাটা, আদা বাটা। আর এখানে আমি রসুনটাকে চপিং, মানে যে এই বাটিটার মধ্যে আমি কুচিয়ে নিয়েছি। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি লঙ্কা ঝালের লঙ্কার গুঁড়ো দেব না, কারণ আমি কাঁচা লঙ্কা এখানে অনেকগুলোই দিচ্ছি। আর এটা গ্রিন গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন বলেই এটা বেশ সবুজ সবুজ হবে, ভালো লাগবে দেখতেও, আর এটা টেস্ট। আর ও আর একটা হচ্ছে টক দই দেবো, টক দইটা আনা হয়নি, ফ্রিজে আছে, টক দই দেব। তো এই হলো উপকরণ। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, প্রথমে আমি আলুগুলো ভেজে রেখে দেবো। আলুগুলোতে নুন মাখানো ছিল, আমি ওই যে ম্যারিনেট করা চিকেনটা ছিল তার মধ্যে কাঁচা লঙ্কা আর ধনে পাতা যে বেটে নিয়েছিলাম সেটা মাখিয়ে রেখে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। একটু তেল অ্যাড করব, আমি সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এগুলো ফোড়ন দেব। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন গুলো। এগুলো একটু ভাজা ভাজা হলে তো এখানে রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আদা, আদা বাটা, জিরে, আদা, জিরে, ধনে পেস্ট। বাটি ধোয়া জল দেব, বাটিটা দিয়ে জলটা দিলাম। দিয়ে দেব হলুদ, দিয়ে দেব লবণ স্বাদ মতো। আমি ওখানে অ্যাড করে মাংসের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখানে অল্প দিলাম। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
দু চামচ, দু চামচ একটু বেশি দিলাম। হাত দিয়ে দিচ্ছি তাড়াতাড়ির সময়, হাত দিয়ে দেওয়াটাই লাগবে, কিছু মনে করবেন না। এটা মিক্স করে নেব, দইটা একটু নেড়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দেবো, এটা মিক্স করে নেব। এখন একটা সুন্দর গন্ধ হয়েছে, সেটা এবার এইভাবে কফেনটা এর আগেও মেরে দিয়েছি, আবার এই যে দেখাচ্ছি এটা এখনো অনেক দেরি আছে, এটা আমাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে করতে হবে। আর এটার বেশি ঝোল হবে না, এটা হবে একটু গ্রেভিটা বেশ ঠিক ঠিক গ্রেভি হবে, কিন্তু আমাদের তো ঝোল ছাড়া চলে না, তাই সামান্য অল্প ঝোল দেবো। এখানে মাংসটা থেকে প্রায় তেল ছেড়ে ছেড়ে এসছে, আর কিছুক্ষণ কষিয়েই এটায় অল্প পরিমাণ জল দিয়ে দেবো। মাংসটা এখানে আমার একদমই কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। এর মধ্যে আমি দেব পেস্ট করে, অল্প একটু পেস্ট রেখেছিলাম ধনের পাতার যে পেস্টটা রেখেছিলাম সেটা এবার অ্যাড করব, সেটা আমি এবার এবার দিয়ে দেবো এর মধ্যে। হাত দিয়েই তাড়াতাড়ি হয়, কিছু মনে করবেন না, আমি হাত দিয়েই তাড়াতাড়ি মনে হয় হয়ে যায়, সেগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি ধনে পাতা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। আর যে কন্টেনারটা ধনে পাতা কেটেছিলাম সে কন্টেনারটা দিয়ে গরম জল দেবো আমি, এতে ঠান্ডা জল দেবো না। আঁচটাকে মিডিয়াম দিয়ে, আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে ভুলে গেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমার হয়ে গেছে, আমি এই ঝোলটা রাখবো, আগে ঝোলটা বসে যাবে আর এই ঝোলটা আমাদের লাগবেও। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ঝোলটা ঝোলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন, আমার তো ঝোলটা লাগবে। আর মাংস একদমই সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম এই মাংস সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব, গরম মশলাটা দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো।
তো এখানে চিকেনটা আমি একটু ঝোলঝলি করেছি, এখানে চিকেনটা আরও গাঢ়ই হয়, তো গাঢ় হলে আমাদের খুব অসুবিধে হয়, ঝোল ছাড়া তো চলে না। তো একটু টেস্ট আনার জন্য আপনারা চাইলে আর একটু কম ঝোল রাখবেন, তাহলে আরও টেস্ট হবে। এটা তো খুবই সুন্দর হয়েছিল খেতে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।